বন্ধুরা, আপনাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তার ফলে ভালো লাগলে একটা লাইক করে দিবেন, খারাপ লাগলে দ্বিতীয় লাইক করে দিবেন, আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন থুলু করা যাক, বেশি মাতবুকে লাভ নেই। এলে থালা মেনতে এলা, আমার থাকেলটা দেখ থালা, একটুকু ভালো এলে আমার থাকেলটা থালা টক টক করতে টক টক, আর তোরটা থালা দত বোতলেন পুরানো থাকে নিয়ে কোন দিলে তোলে আছে তুই থালা। তুই হলে থালা তুই থালা এখান পেন দিয়ে এখন পেন্ট করলি বল, সাইকেল দেখি টক টক করতে থালা। তোর থালা আমার যদি দত বোতলে পুরানো হয় তোর থালা পঞ্চাশ বোতলে পুরানো বটে, তোর দাদু দাদু থাকে নিয়ে তুই আছে দুধু আছে তুই, আর বল দিদি আমার নতুন থাকেল বটে। হলে থালা তোর সাইকেলটা যদি তিন ভাঙালো ভাঙালে বিকতে জানো মালে বলছি পঞ্চাশ টাকা দিবে আর দুটা মোতল বাজে দিবে। তোদের সাইকেলটা যদি তিন ভাঙালো ভাঙে না দিয়ে ডাইলেট কাবালিকে দিতে যাক থালা পাঁচ টাকা পয়সা দিব আর দুটো ধন পাবলি দিব থালা। তোলা থালা মেনতে এলে ঠোঙে পাঙ্গালি বলে পাঙ্গালি আর কি আছে যেটা সত্যি সেটাই বলছি না। হ্যাঁ লে কালকা তুই থালা আমার থাপতে আছি না ইয়াদের থাপতে আছি, আমি ভাই মেন্টাল গুলো কর লোক বটি, ইট তল ওয়েট মেন্টাল ইট দা বেট মেন্টাল দিন দা বাদ। আর থালা কাঁধে বেগ তুই তুই থালা কার থাপতে আছি, আমি থালা প্রথম থেকে তোর থাপতে আছিলেই, তোর যদি বিধাক না হইতে তো কালকে থালা কোদ দাঁড়িয়ে কোথাও এপিট ওপিট করে নেব মেন্টাল গুলো পেছে ধরতে বসে বলে। আমি না হলে থালা আমি দেখতে ঠিকই যে তোলা সত্যি আমার থাপতের লোক হতি নয়। হ্যাঁ লে হোলকা তুমি থালা এমন এমন লোককে তোর গুলো পেলা যে থালা মালের নাম শুনলে দলে পালান দেবে অপেক মার তুই ধোবে কামাদের আর তোদের। হ্যাঁ রে চড়কা মেন্টেল কে রাগায় রুগুন দিস না শালা, এখন লেথরাই লেথরাই মারবে। শুনলে মেন্টেল আমি তোকে একটা গল্প বলে দিতি, তুই থালে তোর গ্রুপে দিয়ে ঠেলা গুলা ঠেলা খেয়ে দিক না তালা, থালা এমন ঠেলা বটে যতদিন ফিলি ফিলি খাওয়াবে ভাই ততদিন তোর সঙ্গে থাকবে, তার বলে থালে তোলে যাবে ইয়ালা থালে আগে আমার গ্রুপে দিল লে, তারপরে একদিন বিলি খাওয়াই নি থালে তোর গ্রুপ কেমন কেমন করে। তো তুই থালে গ্রুপে ঠেলা লাগবি আর বলে দিবি বিলি খাওয়াবো না, তো কি করে থাকবে ঠেলা গুলো খাওয়া তো হবে না। ওরে সারা হুড়কা টেকে বুঝে তুমি বহুত কিপটা ঘটে মারে, সব সময় ঘুরাই পেছুনটে আর একদিনও কিছু খাওয়াছে নি। তোলা বিলি খাবি আগে বলবি তবে নলি, তো যতক্ষণ না একটা বলো আটা বিলি পেকে টেট করলি তোলা ততক্ষণ থালা তো দিকে গদাতে দেবো না, বিলি পেট টানাই টানাই তো দিকে গালগুলাই বোধানি বলে ওই রকম খাবো না। ওই রকম কি হই রে হুড়কা তুই যেটা বলছিস, যখন বিড়ি খেতে মন করবে তখন খুঁজলে যেমন পায়, তবে না সর্দার তুই সর্দার কি করে হবি। মেন্টেলকে দেখে ঠিকলে হল না কিছু অত থাকবার দে বিত্ত কর্মা ফুদা বোধে থাকে লুটে আছে কি আলাই ছিল আমাদের কমতি দিতে না দিদি ঠাল দেন এমন কিছু লোক করে না সব দিদি বিত্ত কর্মায় ওদের ঘুরিয়ে পালে ঠালা দিদি দিয়ে ঠাল দেন করল, তো আমরা এই কমতি দিতে না করবো থাকে বদলে কমতি দিতে হল কম হবে না টালা, এক আধ কল মাথার উপর তো ক উঠা আর দাঁত থাইকেল তাকে ভাঙান নেবে খেয়াল বে খেলা তালা কাটলা কাটি খেলবো ওটা কোনো বলো ব্যাপার লইলে আমি খেলা ডেলি থাইকেল ডাকে যতবার বাঁধ লাই যখন আমার মাথাটাই লাগেটা উঠে তখন দেখলে খেলা বাজি নেন দিলি মেন তেলে থাইকেল বোতলে মেন তেলে থাইকেল কুটু বানে খেলা এইবার খেলা তোরটা বানিলা তুন মেন তেলে ভাই। কালকে আমার বাবু না টাইকেলটা ঠালে দিল, আজকে তুই বাল দিলে তুই মাইলে বলতে আমার টাইকেলটা হোল্ডিং করে দিয়ে ও কনে টুকলেন দেবো আমি ভাই আলে গেলি মেনতে এলে ঠোঙে পাঙ্গালিকে ডাক নালে কি করবো ভাই বল, কনে দুদি তালা তোর তোমে পাঙ্গালিকে দেয় টাইকেলটা বাদলে দিই তো তালা ভাই টুকলাং গেলে বাবুই তেলে তেলাম তালে খেলাবে কামাকে তেটা ভাই আমি বুঝতে পারছি, তো এটাই আলে গেলি ঠিক আছে আলে একটা কম্পিটিশন হবে তো ফুদা কলাতে দেবো দিয়ে খেলা পুলো হিটকে বেঁধে পুইটা দিবে দিয়ে দিবে খেলা তো পুলোহিত মতাই আমাদের সাইকেলটা আগে পুদা করে দাও আমি পঞ্চাশ টাকা পয়সা দেবো। তাহলে পঞ্চাশ টাকা এ ঠাকুর মতাই আমাদের সাইকেলটা আগে পুদা করে দাও আমি একশো এক টাকা দেবো, ঠাকুর মতাই আমাদের সাইকেলটা আগে পুদা করে দাও আমরা একশো একান্ন টাকা আর একটা নালকেল দেবো। ই ঠালা লাগু তুই জানেন না নাকেল তো এমনি আনতে হলে পূজা করবার জন্য নাকেল দিব নাকেল দিব মানে ই ঠালা নালকেলটা না ফাটাই নিয়ে ঘর নিয়ে দেবো না উল্কা তিনি আর কি হবে গেলে ঠালা ঘুতো ঘুতো লোকে এলে হবে কেন ই শালা ইয়ার কেসটা জানিয়ে গেল রে নারকেলটা ঘুরাই নিয়ে যাই আমি ঠিক আছে পুলোই তোমাদের দুটো এক টাকা দিব আমাদের থাকেন দাগে পূজা করো আমরা পাঁচশো এক টাকা দিব পুলোই তোমাদের আমাদের থাকেন দাগে পূজা করো, তোরা শালা যা করবি জলদি কর আমার হাতে অত টাইম নেই বহুত তোদের মতন সাইকেল গাড়ি আসছে আমার,
তোদেরকে নিয়ে বসে থাকলে হবে না। আমাদের তো আগে ফুদা কলো আমলা একবার হালে গেছি, উল্কা গুলো যদি আলে একবার হালে দেয় তাহলে অপমান হয়ে যাবে। এক হাজার লাখ টাকা দেবো আমাদের তো আগে ফুদা কলো, আমি 3,000,000 টাকা দেবো আর একটা নাকের দেবো, তোদের আগে হয়ে যা তারপরে পূজা করবো। তবে মুখে যেটা বলছি সেটা লাগবে, পুলোহিত মাথায় আমাদের কাজে পূজা করো। আমি লেখা ডালে লেখা খেতে লিখে দিতি তোমার নামে 3 বিঘাল খেত, তাও তুমি আমার কাজে পূজা করো। এক তাহলে গেলতি ইয়াল বেথি যদি হালে দেয় তাহলে উল্কা গুলো পেল অপমান হয়ে নেব। হেলে মেন্টেল দে হালে গেল লেখেন তাই কেনে থর ডাল কি হলো ইয়াল হবে খেলা। ও লাক্কা ডালে লোদ লিখে দিব বললো পুলোহিত তাকে। আমি তো থালা মামা গলে থাকি, আমি কোথায় খেত ভাই হালে গেলি এরকম কম্পিটিশন হোক তো না, 3 বিঘার মালিক হয়ে গেলাম। চোরে হোড় কাছ কোর্টে যাই আগে দলিলটা সাইন করবে তারপরে তোরটা পূজা হচ্ছে। বন্ধুলা দেখলে হবে দিতে হবে, খালি থাকা যাবে না। যদি এইখানটা হালে রাখি তাহলে আমাদের তিনটাল বদলাম হয়ে যেত। এবার আমি তল্লি বাবুল কাজ দলিলটা নিজের নামে কোলাতে। হ্যাঁ রে তোর নামে নাই কে দলিলটা? না ঠাকুর মোথায় হইতে আমার বাবুর নামে আছে, বাবুকে বলবো তবে না আমার নাম করবে। তোকে শালা 2 টাকার একটা ছাগল ভুটি কিনে দেয় নি রে, তুই দলিল করাবি নিজের নামে? সেটা আরো সাইকেলের আগে পূজা করাবার জন্য যা, তোকে শালা কাটবে ঘর যাতে। বন্ধুরা লালি না পালি মুখে কেন হালি। তো যদি ভিডিওটা ভালো লাগলো লাইক দে, তাৎক্ষণিক লাইক তুললাম, ফলে ভিডিও আলো দেখা হবে।